আমরা নবাগত বলবো না, ইতিমধ্যে উনি তার উন্নয়নের যে স্বাক্ষর পুরা জেলায় নিয়ে রেখেছেন। সম্মানীয় জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত আছেন আমাদের কাকিনার গর্ব। শুধু কাকিনার গর্ব নয়, বাংলাদেশের একজন অর্থনীতি অঙ্গনে একজন বিজ্ঞ মানুষ যিনি এই স্কুলের ছাত্র ছিলেন, আমাদের সবারই শ্রদ্ধেয় ডক্টর মজুমদার সাহেব। মঞ্চ উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ, নির্বাচিত মহিলা হাই চেয়ারম্যান সহ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং আমরা বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি, কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছে। আমরা আজকে বাংলা ভাষায় এই অনুষ্ঠানটা করতে পারছি তাদের ত্যাগের বিনিময়ে। বাংলাদেশ আজকে একটি উন্নয়নশীল দেশ আমরা সবাই জানি, আমাদের সব সূচকের অনেক উন্নতি হয়েছে। একটু চোখ বন্ধ করলেই বুঝতে পারি, 10 বছর পিছনের কথা চিন্তা করি কি অবস্থা আমাদের ছিল, আজকে জনতা শেখ হাসিনার মাধ্যমে আমাদের কি অবস্থায় আসে, এটা আমাদের অভূতপূর্ব সাফল্য। MDG অলরেডি বাস্তবায়ন হয়েছে, লক্ষ্যমাত্রা এখন SDG সাস্টেনেবল ডেভেলপমেন্টের উদ্যোগে আমরা যাচ্ছি, আমরা ইতিমধ্যেই মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছি। আমার বক্তব্য তোমরা প্রায় শোনো, সব সময় তোমাদেরকে আমি বক্তব্য দিই, তোমাদের মাঝেই কিন্তু লুকিয়ে আছে আমাদের দেশের ভবিষ্যৎ। আজকে জেলা প্রশাসক মহোদয়, ইউএনও মহোদয়, ডক্টর মজুমদার হক সাহেব, ডিও সাহেব তারা এখানে উপস্থিত আছেন, তোমাদের মাঝেই কিন্তু ডিজি সাহেব লুকিয়ে আছে। সে লক্ষ্যে আমাদের শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। প্রধান শিক্ষক মহোদয় বলে গেলেন, আমরা শুধু GPA 5-এর পিছনে পড়ে আছি, শুধু GPA 5-এর পিছনে পড়ে থাকলে হবে না, আমাদের শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষার গুণগত মানটা উন্নয়ন করতে হবে। অনেক ছাত্র এখনো আছো 9-10-এ পড়ো, একটা ভালোভাবে ইংরাজি বলতে পারো, এটা কিন্তু ওই GPA 5-এর পিছনে দৌড়ানোর একটা কুফল। আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো আমাদের মাঝে জেলা প্রশাসক, আমাদের মাঝে দেখতে পাবো আমাদের ডক্টর মজুমদার সাহেব, ইউএনও সাহেব, SPDC সবকে দেখতে পাবো। বক্তব্যে দীর্ঘায়িত করবো না, দেশ অনেক দূর এগিয়ে গেছে, পক্ষান্তরে দেশ কিন্তু একটি জায়গায় পিছিয়ে যাচ্ছে। সব সুযোগে আমরা এগিয়ে ওই দুর্নীতির সুযোগটাই কিন্তু আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি। গুটিগত লোকের কারণে দেশটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। আমাদের আজকের হোক প্রত্যয় ওই দুর্নীতিবাদদেরকে আমাদের লক্ষ্যে দাঁড়াতে হবে, তাদের বিরুদ্ধে, এইটি হোক আজকে আমাদের প্রত্যয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ঐতিহ্যবাহী স্কুলে এসছেন, তাকে আমি আমার সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আরেকটি কথা বলে নিই, আমাদের ত্রাণ প্রিয় নেতা সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ মহোদয়, উনি আমাদের জয়ন্তী শেখ হাসিনার মাধ্যমে একটি বিল্ডিং দিয়েছে, ICT বিল্ডিং, আগামী বছরই হয়তো কাজ সম্পূর্ণ হবে। উনি ICT বিল্ডিং করে দিচ্ছেন, আমাদের শিক্ষার মান আরও অনেক অনেক দিকে। মাঝে আমাদের কাকনি স্কুলের যে অবস্থান ছিল, রংপুর জেলা স্কুলের পরে কিন্তু কাকনি স্কুলের অবস্থান ছিল, আমরা কিন্তু অনেকখানি পিছিয়ে গেছি, মাঝের জেনারেশনটা আমরা স্কুলটাকে পিছিয়ে ফেলেছি। আমরা সেই অবস্থানে যেতে চাই, প্রত্যেকেরই সহযোগিতা আমাদের প্রয়োজন, আর এই বিল্ডিংটার সংস্কার অত্যন্ত প্রয়োজন। এটা ছিল রাজার মিউজিয়াম, তার স্বাক্ষর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি উত্তরিকার সূত্রে একটি পকেট ওয়াচ পেয়েছিলাম, ডায়মন্ডের একটা ঘড়ি, এই ইয়াতে 1913 সালে একটা এক্সিবিশন হয়েছিল,
অ্যাওয়ার্ডেড বাই কাকিনা রাজা টু শেখ ফজল রহমান, আমার দাদার নাম নাজির, ফর হিজ এক্সেলেন্ট পারফরমেন্স ইন দি কাকিনা এক্সিবিশন 1930। এটা লেখা আছে বই, তোমাদেরকে সবাইকে দেখিয়েছিলাম। এটা হলো কাকিনার ঐতিহ্যের স্বাক্ষর, কাকিনার যে ঐতিহ্য, আমার সেই ঐতিহ্যের পূর্ণ ঐতিহ্য পেয়ে যেতে চাই। সকলের সহযোগিতা প্রয়োজন, বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী।